আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে একটি ছেলের গল্প শোনাবো। গল্পটি শুনবেন এবং এরপরে আপনি ডিসাইড করবেন আপনার ভেতরে থাকা ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা আপনি কিভাবে দূর করবেন। আশা করি গল্প শোনার পরে আপনি সেটি খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুনে আসি। মাধ্যমিকে পড়া এক ছেলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ক্লাসেই তার রোল নং 1 থাকতো, সে টপ করতো। তার পরিবারের লোকজনের তার প্রতি খুব আশা ছিল যে এই ছেলে একদিন বড় হয়ে অনেক বড় কিছু হবে, কারণ সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল। কোনো বাজে আড্ডা ছিল না, শুধু পড়াশোনাই করতো। যখন সে মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হলো তখন তার এইম পাল্টে গেল। বন্ধু বান্ধবরা পাশে এসে ভিড়তে লাগলো। ছেলেটি আস্তে আস্তে সঙ্গদোষে আকৃষ্ট হলো এবং বন্ধুদের সাথে মিশতে মিশতে রাত বেড়াতে ঘোরাফেরা করতো, নেশা করতো, উল্টাপাল্টা কাজ করতো এবং পরিবারের কাছ থেকে মিথ্যা বলে টাকা পয়সাও নিত। তো তার পরিবারের লোকজন এটা জানতে পেরে, বুঝতে পেরে তাকে অনেক বোঝাতো, কিন্তু ছেলেটি কিছুতেই কিছু বুঝতো না, উল্টো তাদের উপরে রাগ করতো, চিল্লাচিল্লি করতো। তবুও তার পরিবারের লোকজন তাকে অনেক বোঝাতো যে তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, তুমি বিপথে যেও না, এটা তোমার পথ নয়। কিন্তু ছেলেটি কিছুতেই কিছু বুঝতো না। ছেলেটির প্রথম শখ লাগলো যখন সে ফাইনাল পরীক্ষার সময় পরীক্ষা দিল এবং এক সাবজেক্টে ফেল করলো। এক সাবজেক্টে ফেল করার পর এই বিষয়টি ছেলেটির ইগোতে লাগলো এবং সে খুব হার্ট হলো। মনে মনে চিন্তা করতে লাগলো যে এটা আমি কি করলাম, ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আমি প্রতিটা ক্লাসেই টপার ছিলাম, কিন্তু এটা আমার সাথে কি হলো, আমি ফেল করলাম কিভাবে। ছেলেটি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গেল, ঘরবন্দি হয়ে গেল, ঘর থেকে কোথাও বের হতো না এবং খুব বাজেভাবেই ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল। এ খবরটি তার প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছালো। তো একদিন প্রিন্সিপাল তাকে ডাকলো তার বাসাতে। তো ছেলেটি তার প্রিন্সিপালের কথা তো ফেলতে পারবে না, তো সেখানে যেতে সে কিছু সময় দেরি করলো এবং পৌঁছালো ঠিক টাইম মতোই, কিন্তু একটু দেরি হলো। গিয়ে দেখলো তার শিক্ষক একটি কয়লার চুলার পাশে বসে আছে। তো সেও সেখানে গিয়ে বসলো, কুশল বিনিময় হলো, একজন আরেকজনের হালচাল জিজ্ঞেস করলো। এরপরে প্রায় 10-15 মিনিট তারা একজন আরেকজনের সাথে কোনো কথা বললো না, চুপচাপ বসেই রইল। তো শিক্ষক ভাবলো, প্রিন্সিপাল ভাবলো যে কী করা যায়। তো সে চুলার থেকে এক টুকরা কয়লা বের করে আনলো এবং মাটির উপরে ফেলে দিল। তো যে কয়লা টুকরাটি সে বের করে এনেছিল তাতে আগুন ছিল। মাটিতে যখন ফেলে দেওয়া হলো কিছুক্ষণ পর দেখা গেল মাটির সাথে মিশে কয়লাটির আগুন নিভে গেল এবং কয়লাটি ওখানে পড়ে রইল। তো তখন ওই ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো, প্রিন্সিপালকে জিজ্ঞেস করলো, স্যার আপনি এটা কী করলেন? তো শিক্ষক তখন তাকে বললো যে এটা দেখানোর জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। ছাত্র কিছু বুঝতে পারলো না, বললো যে কী বোঝাতে চাচ্ছেন আপনি? তখন তার শিক্ষক তাকে বললো, মনে করো এই কয়লার টুকরাটি তুমি। এই কয়লার টুকরাটি যখন আমি আগুন থেকে বের করে নিয়েছিলাম, চুলার থেকে বের করে নিয়েছিলাম, তখন এতে আগুন ছিল। যখন আমি একে মাটির সাথে মিশিয়ে ফেললাম, মাটির সাথে মিশে গেল এ, তখন তার আগুনগুলি সব নিভে গেল এবং পুনরায় যখন আমি এই কয়লাটিকে আবার ওই চুলার মধ্যে নিয়ে ফেললাম, তখন আবার সেটা জ্বলতে শুরু করলো। মানুষের জীবনটাও ঠিক এরকম। তুমি ডিপ্রেশনে পড়েছো, টেনশনে পড়েছো, দুশ্চিন্তায় পড়েছো, কী করবে খুঁজে পাচ্ছ না। তুমি যদি চাও অবশ্যই তুমি আবার জ্বলে উঠতে পারবে নিজের শক্তিতে, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। এই কয়লার মতো ওই চুলার মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, আগুনের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে জ্বলার জন্যে। ছোট্ট একটি গল্প, এর থেকে শিক্ষা আপনার অনেক বড় কিছু নিতে হবে, আর সেটা হলো ডিপ্রেশনে থাকেন, টেনশনে থাকেন, আপনি যত সমস্যাই থাকেন না কেন, লাইফে কখনোই সামনে চলাটা বন্ধ করবেন না, চলতে থাকুন, পথই আপনাকে পথ বলে দিবে। থেমে গেলেন তো হেরে গেলেন, ওখানেই আপনার ফুল স্টপ হয়ে গেল। আশা করি কথা বুঝতে পেরেছেন। টেনশন করে কিছু হয় না, আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি। সমাধানের পথ বের করুন এবং খারাপ অভ্যাসগুলি ত্যাগ করুন। কোনো মানুষ, কোনো বন্ধু বান্ধব কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আপনার বিপদে। আপনার নিজেকেই আপনার নিজেকে গড়ে তুলতে হবে। এই কথা যত দ্রুত বুঝে নিতে পারবেন ততই সাকসেস আপনার ধারের কাছে আসতে শুরু করবে। এটাই বাস্তবতা, এটাই প্রমাণিত। আশা করি কথা বুঝতে পেরেছেন। আজকে আর কথা বাড়াবো না, হাজির হব অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।